ফটোশপের কাজের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ কিছু সিলেকশন টুল নিয়ে আজকে আমাদের আলোচনা। আজকের আলোচনার প্রথমত আমরা ল্যাসো টুল, পলিগোনাল ল্যাসো টুল এবং ম্যাগনেটিক ল্যাসো টুল নিয়ে আলোচনা করব। ফটোশপ টিউটোরিয়াল লেসন 8, প্রথমত আমরা আলোচনা করব ল্যাসো টুল নিয়ে। ল্যাসো টুল হচ্ছে ফটোশপের কাজের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ টুল, যে টুলটা দিয়ে খুব সহজে আমরা কাজ করতে পারি। যেরকম আমরা যদি ল্যাসো টুল ব্যবহার করে কোনো কিছুকে সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে ল্যাসো টুল নিয়ে জাস্ট ড্র্যাগ করলে বা ড্র করলে আমি ল্যাসো টুলকে দিয়ে কোনো অংশকে সিলেক্ট করাই নিতে পারি, মানে সহজেই কাজটা করা যায়। অর্থাৎ অন্যান্য টুলের সাথে এই কাজটাকে খুব সহজেই করিয়ে নেওয়া যায়। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে ল্যাসো টুল কেন ব্যবহার করতে হয়, কোন জায়গায় ল্যাসো টুলকে ব্যবহার করতে হয়। সবাইটা দেখতে পাচ্ছেন তাই না? হ্যালো, ল্যাসো টুলকে আবারও বলা হয় হচ্ছে ফাস্ট টুল। ঠিক আছে, ল্যাসো টুল বা ফাস্ট টুল ব্যবহার করে যে কোনো অসম জায়গায়, অর্থাৎ সমান না, সমান্তরাল বা সমান না, এরকম জায়গায় সহজেই সিলেক্ট করা যায় বা সিলেক্ট করতে পারি। এই টুল সিলেক্ট করে যে অংশটুকু সিলেক্ট করতে চান তার চারদিকে মাউস পয়েন্টারটি ড্র্যাগ করুন। অর্থাৎ প্রথমত আমরা একটি ক্যানভাসে নতুন একটি ইমেজ ওপেন করি। কি ধরনের ইমেজ হতে পারে সেটা আমি নিচে থেকে নিতে পারি। এই ইমেজটা হইলে সহজে কাজটা করা যাবে, মোট কথা কনসেপ্টটা বোঝানো যাবে। আমি জুম করে ঠিক এই জায়গাটুকু জুম করব। জুম করার তো বিভিন্ন ওয়ে আছে, আমি যে কোনো ভাবে জুম করতে পারি। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, ল্যাসো টুল নেব। অর্থাৎ নির্দিষ্ট ইমেজ ওপেন করে নির্দিষ্ট জায়গায় মাউস পয়েন্টার দিয়ে, মানে আমি জুম করে যে কোনো ভাবে হোক জুম করে বড় করে নিলাম। আমি এই রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের নিচে রয়েছে ল্যাসো টুল। রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের নিচেরটা হচ্ছে কি, ল্যাসো টুল, যার শর্টকাট কমান্ড হচ্ছে এল। এই ল্যাসো টুল ব্যবহার করে খুব সহজেই আমরা স্ক্রিনে সিলেকশনের কাজ করতে পারি। এখন আসি, ল্যাসো টুলটা আমাদের নেওয়া হয়েছে, এখন ল্যাসো টুল কিভাবে ব্যবহার করব। যেখান থেকে ল্যাসো টুল দিয়ে আমি সিলেকশন শুরু করব, সেখান থেকে ল্যাসো টুলের একটা ক্লিক করে মাউস পয়েন্টার চাপ দিয়ে ধরে রাখতে হবে। তারপরে যেদিকে সিলেকশন নিয়ে যাবে সেদিকে মাউস পয়েন্টারটা নিয়ে যেতে হবে। আমি এইভাবে মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি, তারপরে এইভাবে ড্র্যাগ করে নিয়ে এসে দিলাম সাইডে। আমাকে কিছুই করতে হয়নি, জাস্ট ঘুরাই নিয়ে এসে সাইডে দিছি। আবার দেখাচ্ছি, আমি ল্যাসো টুল নিলাম, একটা ক্লিক করে মাউস পয়েন্টার বাম বাটন চাপ দিয়ে ধরে রেখে আমি এভাবে ড্র্যাগ করতেছি। এই উপরে এরকম করে ঘুরাই নিয়ে এসে কর্নারে নিয়ে এসে দিলাম সাইডে। তাহলে যতটুকু অংশকে ড্র্যাগ করা হয়েছে ততটুকু অংশ সিলেক্ট হয়েছে। শিফট কি চেপে অ্যাড সিলেকশনের কাজ করতে হয়। শিফট কি চেপে ধরে আমি আবারও ড্র্যাগ করলাম, অ্যাড সিলেকশন হলো। আবার শিফট কি চেপে ধরে আমি ভেতর থেকে বাহির দিয়ে ড্র্যাগ করলাম। কিভাবে সিলেক্ট করতেছে সেটা কি বুঝতে পারতেছেন আপনারা? হ্যালো, শিফট ধরে ড্র্যাগ করলে ওইটুকু সিলেক্টের মধ্যে চলে আসে। তাহলে এভাবে আমি ড্র্যাগ করলাম। ঠিক আছে, আবার দেখেন, আমি এখান থেকে শিফট কি চেপে ধরে এই রকম করে এখানে নিয়ে যে এই রকম করে ড্র্যাগ করলাম। আবার এটুকু বাইর হয়ে গেছে, এটুকু এভাবে ড্র্যাগ করলাম, এটুকু আসলো। আবার এইভাবে যেখানে নিখুঁত মানের সিলেকশনের প্রয়োজন হয় সেই জায়গাটাতে অনেক বড় করে নিতে হয়, পিকচারটা যত সম্ভব বড় করে নিতে হয়। দেখেন, এই যে বড় করে নিচ্ছে, তাহলে আমি বুঝতে পারতেছি এইভাবে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আবার এখানে দেখেন এইভাবে,
ফটোশপের কাজের ক্ষেত্রে নিখুঁতভাবে সিলেক্ট করতে স্ক্রিনটাকে যত সম্ভব বড় করে নেওয়া যায়। আমি চাচ্ছি যে এখানে একটা সুন্দর মানের, ভালো মানের এবং একটা নিখুঁত সিলেকশন আসুক। চাইলে কিবোর্ড থেকে আমি ট্যাব কি চেপে স্ক্রিনটা ফুল স্ক্রিন করে নিতে পারি, বা স্ক্রিনটা উইন্ডোটা বড় করে নিতে পারি। ঠিক আছে, আবার এখান থেকে আমি নিচে এসে এই কর্নার দিয়ে ধরে এখন বাহির হয়ে আসলাম। অতঃপর আমি এইটুকু ধরে বড় করে সিলেক্ট করে নিলাম। শিফট কি ধরছি আর ছাড়ছি, শিফট কি ধরে আমি অ্যাড সিলেকশন করছি, শিফট কি চাপ দিয়ে ধরে আমি ড্র্যাগ করতেছি। তাহলে এভাবে সিলেকশনটা হয়ে গেল। খেয়াল করে দেখেন উপরের অংশটুকু সিলেক্ট হয়েছে, সুন্দরভাবে সিলেকশনটা হয়েছে না? হ্যালো, জি স্যার, জি স্যার। তো এই সিলেকশন যেটুকু সেটুকু করতে আমার কিন্তু বেশ সময় লাগলো। গতদিনে আমরা ম্যাজিক ওয়ান টুল দেখাইছি, তারপর ডিরেক্ট সিলেকশন টুল দেখাইছি, সেগুলো থেকে এটা কিন্তু একটু সময় নিয়ে কাজ করতে হলো। কিন্তু আগের ওই দুই টুল এর সিলেকশন থেকে এটা অনেক দ্রুত এবং অনেক ভালোভাবে সিলেক্টটা সম্পন্ন হয়েছে। তাহলে এখন এই সিলেক্টের উপরে আমার যা কাজ, আমি এরকম যে কোনো কাজই করতে পারি। চাইলে এটুকুকে আমি ডিলিটও করে দিতে পারি। গতদিনে ইরেজার তো আপনাদের দেখাই নাই, ইরেজারের কাজ হচ্ছে মুছে দেওয়া। ই সাপ্লি ইরেজার আসবে, আমি ব্যাকগ্রাউন্ড কালার সাদা রেখে, ব্যাকগ্রাউন্ড কালার সাদা রেখে আমি ইরেজার দিয়ে ইরেজ করে দিচ্ছি। তাহলে কি হয়ে গেল, আকাশটুকু মুছে সাদা বের হয়ে গেল। এখানে যদি আমি সুইচ করে নেই ফোরগ্রাউন্ড কে ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ড কে ফোরগ্রাউন্ডে যদি সুইচ করে নেই, তাহলে এই জায়গাটাতে ড্র্যাগ করলে কি হবে, লাল রং হবে। এভাবে এই জায়গাটাতে ড্র্যাগ করলে লাল রং হবে। ঠিক আছে, লাল কালার দিয়ে আমরা এখানে ড্র্যাগ করতে পারবো। তাহলে যদিও বিষয়টা এই জায়গাটাতে মানে খুব একটা গ্রহণযোগ্য না, তাও তবুও আমি এই জায়গাটাতে এভাবে আবার ইরেজার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ইরেজ করে নিচ্ছি। তো এই যে বিষয় সেটা হচ্ছে সরাসরি ইরেজার ব্যবহার করে ইরেজ করা। আমরা এখন যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে ল্যাসো টুল ব্যবহার করে সিলেক্ট করা। আমরা যে বিষয়টা জানলাম সেটার নাম হচ্ছে কি, ল্যাসো টুল ব্যবহার করে কি করা, সিলেক্ট করা। সিলেক্টের পরে তো আমি যে কোনো কাজই করতে পারি। কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট করলাম, আবার আমি পূর্বের অবস্থায় যাব। সেক্ষেত্রে এই ইমেজটাকেও আমি সেভ করে রাখতে পারি, এটা কাটে দিয়ে নতুন করে একই ইমেজ আবারও আমি ওপেন করতে পারি। এই একই ইমেজে কাজ করবে যেহেতু। এখন আমরা সিলেকশনই দেখব, কিন্তু ল্যাসো টুলের পরিবর্তে আমরা এখন দেখব হচ্ছে আপনার ম্যাগনেটিক ল্যাসো টুল নিয়ে। ম্যাগনেটিক ল্যাসো টুলের একটা বিশেষত্ব হচ্ছে এটা ল্যাসো টুলের মতোই সিলেক্ট হয়, কিন্তু মাউস পয়েন্টার চাপ দিয়ে ধরে রাখতে হয় না, এটা জাস্ট ক্লিক করে করে আগাইতে হয়। কিভাবে, আমি যদি ল্যাসো টুলের ভিতরে দ্বিতীয় সরি পলিগোনাল ল্যাসো টুল আলোচনা করে নেই, পরে ম্যাগনেটিক ল্যাসো টুলে যাই। পলিগোনাল ল্যাসো টুলের বিষয়টা এখন, পলিগোনাল ল্যাসো টুলের জাস্ট পয়েন্ট টু পয়েন্ট সিলেক্ট হয়। আমি এক জায়গায় ক্লিক করে আরেক জায়গায় যেখানে ক্লিক করব পূর্বের অবস্থান থেকে পরের অবস্থানে ডিরেক্ট একটা সরলরেখার মতো সিলেক্ট হবে। বিষয়টা কাজে গেলে ভালোভাবে বোঝা যাবে। এটা আমরা কি নিলাম, পলিগোনাল ল্যাসো টুল। ঠিক আছে, এখন জুম করে বড় করে নিলাম। দেখেন এই কর্নার থেকে শুরু করলাম, একটা ক্লিক করলাম প্রথমে, এখন মাউস পয়েন্টারের সাথে ফিতার মতো অর্থাৎ দড়ির মতো ঝুলে আছে। এটা যেখানে ক্লিক করব সেখানে যায় থামবে, আমি এই জায়গায় ক্লিক করলাম।
একটা ক্লিক করলাম, তাহলে এখন কি হলো, একটা দেখে আসলো, তারপরে এই জায়গায় ক্লিক করলাম, ঠিক আছে। স্পেস বার চাপ দিয়ে ধরে মাউস পয়েন্টার বাম বাটন চেপে সরাই নিয়ে আসলাম, স্পেস বার চাপ দিয়ে ধরলে মাউস পয়েন্টার সরে নিয়ে আসা লাগে, মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে তাহলে উপরে নিচে আগে পিছে সরে। আবার আরেকটু বড় করে নেই, দেখেন আমি একই কাজ কি করব, এইভাবে পলিগোনাল ল্যাসো টুল ব্যবহার করে জাস্ট একটা একটা ক্লিক করে করে কাজটা করব। ঘন ঘন ডাবল ক্লিক করা যাবে না, জাস্ট একটা করে করে ক্লিক করা লাগবে, এখানে একটা সতর্কতা আছে। বাম বাটন মাউসের সরি কিবোর্ডের স্পেস বার চেপে ধরে মাউসের বাম বাটন একটা ক্লিক করে ধরলে হাত আসে, তারপরে আমি সরাই নিতে পারবো। আবার এভাবে ধরে সরাই নিলাম, একে একে প্রথম থেকে আবারও কাজটা করি, একটু ধীরে সুস্থে কাজটা করতে হবে, কখনোই যেন ভুল করে ডাবল ক্লিক না হয়ে যায়, ঠিক আছে। তাইলে কাজটা আবার প্রথম থেকে হবে, একটা ক্লিক করে এইভাবে নিয়ে এইভাবে। আর একটু বড় করে নিতে হবে এরকম, ঠিক আছে। মাউস পয়েন্টার দিয়ে একটা ক্লিক করে করে আমি আস্তে আস্তে আগায় যাচ্ছি, ওকে। তাহলে এভাবে আমি সিলেকশনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, যখন শেষে চলে যাব, যখন আমি শেষে চলে যাব তখন বাইট দিয়ে ঘুরে এসে শুরু যেখানে সেখানে একটা ক্লিক করে ছেড়ে দেব। যাই হোক, আমার ভুল করে ডবল ক্লিক হয়ে গেছে। তাহলে এইভাবে একটা সিলেকশন তৈরি হবে, এই যে বাইট দিয়ে সিলেকশন দেখা যাচ্ছে, এই সিলেকশনের উপরে আমরা কাজ করতে পারি। যেখান থেকে শুরু করব উল্টা করে ঘুরে বাহির দিয়ে নিয়ে এসে ওই জায়গায় নিয়ে এসে আমি লাগাই দেবো, তাহলে সেটুকু হচ্ছে একটা সিলেকশন। আমি যদি মুভ টুল দিয়ে এটুকু টান দেই তাহলে এটুকু এখান থেকে মুছে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে পলিগোনাল ল্যাসো টুলের সিলেকশনের
প্রসেস। পলিগোনাল ল্যাসো টুলের পরে রয়েছে আপনার ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুলটা কিছুটা শুধু ল্যাসো টুলের মতো, কিন্তু তার নিজের একটা ম্যাগনেটিফাই একটা মানে পাওয়ার আছে। বিষয়টা কেমন আমি বলি, একটা নির্দিষ্ট জায়গায় আপনি ক্লিক করে মাউস পয়েন্টারটা জাস্ট তার উপর দিয়ে নিয়ে যেতে হবে। যখন উপর দিয়ে নিয়ে যাবেন, যেখানে যেখানে ওই যে যেরকম পানির মধ্যে যেরকম জাল ফেলে না, যে অটোমেটিক্যালি পানির ভেতরে একদম মাটির নিচে যায়, একা একাই নির্দিষ্ট জায়গায় জাল পড়তে পড়তে যায়, বিষয়টা ওই রকম। ঠিক আছে, কাজটা করলে ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। তবে আগে যে দুইটা আলোচনা করছে, দুইটা বিষয় তো আপনারা সবাই বুঝছেন, তাই না? জি স্যার। ল্যাসো টুল আর পলিগোনাল ল্যাসো টুল দুইটা বিষয় তো আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন আশা করি। আমি এখন আলোচনা করব ম্যাগনেটিক ল্যাসো টুল নিয়ে। এটাও এক প্রকারের সিলেকশন টুল, তবে খুব গুরুত্বপূর্ণ একটা টুলের মধ্যেও এটা একটা। তো এক এক জায়গায় প্রয়োজন ভেদে প্রয়োজন মোতাবেক সিলেকশন টুলের ব্যবহার রয়েছে ফটোশপে। তো তার মধ্যে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি ম্যাগনেটিক ল্যাসো টুল। আমি কিবোর্ড থেকে এল চেপে ম্যাগনেটিক ল্যাসো টুলটা নিয়েছি, অথবা যদি সরাসরি ল্যাসো টুল সিলেক্টেড না থাকে তাহলে শিফট এল চাপলে আমি ল্যাসো টুল পাবো। এখন আমি যে কাজটা করব, যেখান থেকে সিলেকশন শুরু করব সেখানে জাস্ট একটা ক্লিক করে মাউস পয়েন্ট আমার সাইডে দিতে হবে। ঠিক আছে, আর মাউস পয়েন্টটা যেভাবে যেদিক দিয়ে নিয়ে যাবো সেদিক দিয়ে একা একাই সিলেকশন হইতে থাকবে। বুঝতে পারছেন আমার কথা? যেখানে যায় ডাবল ক্লিক করব সেখানে যায় শেষ হয়ে যাবে। তাহলে এভাবে একটা মানে যেদিক দিয়ে খালি মাউস পয়েন্টটা নিয়ে যাব ঠিক সেদিক দিয়ে অটো সিলেক্ট হয়ে যাবে। এটা জাস্ট এলোমেলো ভাবে আমি নিলাম। সিস্টেমেটিক্যালি যেভাবে নেব সেটা হচ্ছে, দেখেন একটা জায়গায় ক্লিক করলাম, মাউস পয়েন্টটা জাস্ট উপর দিয়ে আস্তে করে ধরে নিয়ে যাচ্ছে জাল ফেলানোর মতো। ঠিক আছে, দেখেন উপর দিয়ে আমি আস্তে করে ধরে নিয়ে যাচ্ছি জাল ফেলানোর মতো, ঠিক সমান্তরাল পৃষ্ঠের উপর দিয়ে একা একাই, যেভাবে পানির মধ্যে যেভাবে জাল পড়ে আর কি, সেভাবে একা একাই এটা মানে বিছায়ে বা পড়তে পড়তে যাচ্ছে। অতঃপর এটাকে নিয়ে আমি মানে প্রয়োজন মোতাবেক ব্যবহার করতে পারবো। সবাই বুঝতে পারতেছেন আমি কিন্তু মাউস পয়েন্টারে ক্লিক বা কোনো কিছুই করতেছি না, জাস্ট মাউস পয়েন্টারটা উপর দিয়ে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি। জি স্যার। ওই যে একটা গ্যাপের সৃষ্টি হলো, ওই জায়গাটাতে আমার মাউস পয়েন্টারটা সঠিকভাবে নিয়ে যাওয়াটা হয় নাই। এ কি করে, ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ হচ্ছে কালারের কারেকশন দেখে, কালার যেখানে শ্রেণীব্যাপ্ত হয়েছে অর্থাৎ একটা কালার থেকে আর একটা কালার যেখানে মিক্সড হয়েছে সেই জায়গাটাতে ও হচ্ছে টুলটাকে মানে জালের মতো এই নেটটাকে বা ফ্লোটাকে ছড়াইয়া দেয়। তাহলে এভাবে আমরা ম্যাগনেটিক ল্যাসো টুল ব্যবহার করে সিলেকশনের কাজ করতে পারবো। যখন শেষ অবস্থায় চলে যাব একই রকম জুম করে ছোট করে নিয়ে জাস্ট আমরা এই উপর দিয়ে ঘুরায়ে নিয়ে ওই শুরুর জায়গায় একটা ক্লিক করব, তাহলে এভাবে সিলেকশনটা তৈরি হয়ে যাবে। তাহলে এই টুলটাও বেশ ভালো মানের সিলেকশন এনে দেয়। এখন খেয়াল করে দেখেন এই জায়গায় একটা গ্যাপের সৃষ্টি হয়েছে, তাহলে এই জায়গাটা একটা সিলেকশন কিছুটা বাদ আছে। তাহলে আমি এখানে দুইটা পদ্ধতি না অ্যাড সিলেকশন করে এই কাজটা করতে পারি।
আমি যদি শিফট কি চেপে ধরে আবারও এটা নিয়ে ড্র্যাগ করে এর সাথে যোগ করে দেই, তাও হতে পারে, তাও হতে পারে। তাছাড়া আমি আবার ল্যাসো টুল নিয়েও এর সাথে যোগ করে দিতে পারি, যেরকম ল্যাসো টুল দিয়ে শিফট দিয়ে আমি এভাবে দিলাম সাইডে, তাহলে এভাবেও হতে পারে। এরকম বহুত উপায় আছে। তাহলে নিখুঁত সিলেকশনের জন্য আমরা আজকে যে কনসেপ্টটুকু নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে কি নিখুঁত সিলেকশনের বিষয় নিয়ে। এখানে এই অংশগুলো অতিরিক্ত চলে আসে, আমার দরকার নাই। তাহলে অল্ট আর কি চেপে ধরে আমি এখান থেকে এইটুকু ড্র্যাগ করে দিলাম সাইডে, তাহলে ওটুকু বাদ হয়ে গেল। আবার এই কর্নার গুলো তো থাকলো না, তাহলে শিফট দিয়ে এরকম করে ড্র্যাগ করে নিলাম। দেখেন শিফট দিয়ে ধরে ড্র্যাগ করে অ্যাড সিলেকশন করে নিলাম, তাহলে কর্নার গুলা ভালোভাবে আসলো। বুঝতে কি অসুবিধা হচ্ছে আপনাদের? দেখেন এই কর্নার গুলা পুরোপুরি নেওয়ার জন্য কিছুটা অংশ করে বাদ রয়ে গেছে, তাহলে আমি ল্যাসো টুল দিয়ে অ্যাড করে নিচ্ছি শিফট কি চেপে ধরে। এখানে আবার বেশি চলে আসছে, এখন অল্টার কি ধরে এটুক দিয়ে বাদ দিয়ে নেব। আর এখানে দেখেন সিলেকশনটা ভালো হয় নাই, তাহলে এখানে কর্নার টাইপ আছে, কর্নারের জন্য আমি কি করতে পারি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিতে পারি। আমি এখানে ধরে আমি এইভাবে নিয়ে দিলাম সাইডে, শিফট কি চেপে আমি এভাবে ধরে সাইডে দিলাম। ঠিক আছে, তাহলে এভাবে হচ্ছে। সুন্দর সিলেকশন চলে আসে। তাহলে এই যে সিলেকশন আমরা এখন আলোচনা করলাম, এটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুলের সিলেকশন। ল্যাসো টুল তিন প্রকারের, একটা ল্যাসো টুল, একটা হচ্ছে পলিগোনাল ল্যাসো টুল, একটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। তিন প্রকারের ল্যাসো টুল সম্পর্কে আমরা আলোচনা করলাম। যদি কোনো